নমস্কার, সেভেন উইক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। অবশেষে হদিশ মিলল নিখোঁজ গৃহবধূর। বাড়ির কাছেই অন্য একটি বাড়ির কুয়োর ভিতর থেকে উদ্ধার করা হলো বছর ৪৮ প্রতিমা ব্যানার্জির পচা গলা মৃতদেহ। এদিন অশোকনগর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের শিশিরপল্লী এলাকার একটি বাড়ির মধ্যে কুয়োর ভিতর থেকে দুর্গন্ধ বেরোতে থাকলে এলাকার বাসিন্দারাই খবর দেয় অশোকনগর পৌরসভায়। পৌরসভার পক্ষ থেকে অশোকনগর থানায় খবর দিলে পুলিশ এসে ওই কুয়ো থেকে জল বের করে দিলে দেখা যায় ভিতরে অস্বাভাবিক কিছু রয়েছে। দেহটি উদ্ধার করলে দেখা যায় সেটি নিখোঁজ প্রতিমা ব্যানার্জির দেহ। পুলিশ সূত্রে জানা গেছে হাতে পায়ে শিকল বাঁধা অবস্থায় পরিত্যক্ত একটি কুয়ো থেকে উদ্ধার করা হয়েছে মৃতদেহটি। তাকে খুন করে কুয়োর ভেতরে ফেলে দেওয়া হয়েছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের। এলাকারই এক গৃহবধূর এহেন মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অশোকনগরের শিশিরপল্লী এলাকায়। গত কয়েকদিন ধরেই নিখোঁজ ছিলেন প্রতিমা ব্যানার্জি। পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল, খোঁজ পেতে এলাকায় করা হয়েছিল পোস্টারিংও। আর এদিন ওই এলাকারই পরিত্যক্ত কুয়ো থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করলে পুলিশ এসে সেখান থেকে উদ্ধার করে নিখোঁজ প্রতিমা ব্যানার্জির মৃতদেহ। তবে মৃতার পরিবারের পক্ষ থেকে ঘটনাটি আত্মহত্যা বলা হলেও প্রতিবেশীদের অভিযোগ, দিনের পর দিন শারীরিক এবং মানসিক নির্যাতন করা হতো। স্বামী এবং ছেলেই পরিকল্পনা করে খুন করেছে প্রতিমা ব্যানার্জিকে। শুনে নেব ঠিক কি জানালেন এক প্রতিবেশী। আমরা সকালবেলায় মানে আমাদের পাশেই একজন খবর দিয়েছে যে এখান থেকে একটা গন্ধ বেরোচ্ছে, তো খবর দেওয়া হয়েছিল পৌরসভায়। খবর দেওয়াতে এবার ওরা পুলিশের লোক এসে এখানটা খোঁজাখুঁজি করার পরে তা জল আর কি বার করে, কুয়ার থেকে জল বার করে তারপর দেখা গেলো যে ওখানে একটা কিছু একটা ভেসে উঠেছে লাশ মতো। তারপরে ওখান থেকে লাশটা বার করে দেখলো যে ওনার পায়ে হাতে সব ছিকল দিয়ে বাঁধা, বেঁধে ওনার মানে কিছু কিছু অংশ শরীরের পুরো গলে গেছে। গলে সেই অবস্থায় ওনারা বার করেছে, কিন্তু ছেলে আর বাবা বলছে যে ওনারা উনি সুইসাইড করেছে, কিন্তু এটা সুইসাইড না, এটা উনি ওর ছেলে আর বাবা এটা প্রি প্ল্যান করে ওনাকে মার্ডার করা হয়েছে। দিনের পর দিন ওনাকে অত্যাচার করা হতো। অত্যাচার আপনারা দেখতেন? সবাই জানে এখানে ওনারা ওরকম অত্যাচার করতো। কি চাইবেন এখন? চাইবো যাতে ওনাদের শাস্তি হয়। ও ওনাকে যেভাবে কষ্ট দিয়ে মারা হয়েছে ওরা যেন কঠোর থেকে কঠোর শাস্তি পায়, এটাই আমরা সবাই চাই। যে পাড়ার মধ্যে এরকম দিনের পর দিন এরকম অত্যাচার করে ওনাকে কষ্ট দিয়ে মারা হয়েছে, ওনারাও যেন কঠোর থেকে কঠোর শাস্তি পায়, এটাই আমরা সবাই। কিভাবে ওই কুয়োর ভিতরে মহিলার দেহ এলো, কে বা কারা এই ঘটনার সাথে জড়িত, তার তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ। অভিক দে, সেভেন উইক নিউজ নেটওয়ার্ক, অশোকনগর। আরও বিভিন্ন ধরনের খবরের আপডেট জানতে হলে অবশ্যই সেভেন উইক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।